আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার, আজকে আপনার সে আমার উইন্ডোজ সিলোর আপডেট কিছু দেখাইমু। 16 জানুয়ারি 2023 ভিডিও করলাম, তো দেখা যাবে ধর কেন নেটওয়ার্ক বিচ্ছু দিয়ে আছে, এখন নেট তুলা দিব আমি। তো ভিউয়ার সকল দেখতে পারো আমার উইন্ডো ছিল যে গাছ ফেলা রাখছিলাম ওভার উইন্টারিং করিয়া, তো দেখো গা কিতা কিতা জিতা আছে আর কিতা কিতা মরছে। দেখতে পারা আমার ফানোর গাছ একবারে ফুটকাই গেছে, মরি গেছে। দেখতে পারো একটা জল জিতা নাই। দেখতে পারা ফানোর গাছ টোটালি মরি গেছে। তো আর দেখতে পারা আলুভেরা, আরও দেখতে পারা ডায়াবেটিক্স প্লান্টস, ওই দোকান বেশি ফুকাই গেছে, এখন ফানি দিব আজকে। ফানোর গাছ একবারে ডেট হয়ে গেছে, মরে গেছে। দেখতে পাবো তো দেখা যাক ফানে দিল না। আর এই দেখতে পারে আদা লেবুর গাছ, আদা লেবুর গাছ ওই দোকায় একবারে ড্রাই একবারে মরে গেছে। এটা আমি যে সময় হলিডেতে আসলাম সময় ফানি ঠিক মতো খাইছে না, প্লাস কিয়া হিটারও জ্বলছিল না, এগুলো কি অবস্থা হয়েছে। তো এগুলো আমি আরেকটাও দেখতে পাররা করিয়েন্ডার আছে ন, খাওয়াইছে কিছু রাখো হয়েছে। আর ওই দেখতে পাবো একটা গাছ দেখা যায় করিয়েন্ডার দেখতে পাবো না। একটু হরাইলি মিনতে না, তোর একটা লাভ নাই, যেটা মরে গেছে এখন আর রাখতাম না। তা হরাইলি মই তো অক্টা কালি জিতা আছে, একটু দেখতে পারলাম অক্টা একটু জিতা আছে। আর ও অক্টা একটু দেখা যাক কিতো ফাতা সারেনি, আর ওনে ফানি দিব কিছু। আর এখন তো ফানে দিলে অবশ্য ঠিক মতো ফালাই দিব, তা ফালাই দিব আপনারা যে তা ফাতা মরছে তা ফালাই দিবা, পিঞ্চ আউট করিয়া অথবা খাঁচি দি এইভাবে ফালাইয়া দিলে এইবার দেখতে পাররা বলে এইভাবে এগুলা সব সফা করবা। দেখতে পাররা মরে গেছে, এখন ফানে দিলাইলে আশা করি এখন গাছ আবার একটা জিত হয়ে যাব। একটা মরত না আশা করি গ্রামটি আর দিলাম, মরত না আবার। তো আপনারা একটু পরিচর্যা করবা যারা উইন্ডো ছিল গাছ গাছালি কিলা আছে, আর একটা কিছু অযত্নর কারণে হয়ে গেছে, আরও ঠিক মতো যত্ন করা হয়েছে না, ঠিক মতো রুম টেম্পারেচার পাইছে না, পানি পাইছে না, এর লগে অবস্থা হয়েছে এটা গাছাইতর। এই তো তারা লাভ নাই। ও দেখতে পারলো একটা গাছটা আমি কীভাবে পরিচর্যা করছি, এখন ফানি দিবা একটারে। তো আমি প্রতিটি গাছ কিন্তু এইভাবে করবো, ওই দেখো কারকটা আছে, তো সবটি আমি সফা করবো। তো ভিউয়ার সবার একটু ডাল আমি খাটি লিছি, এখানে একটা দেরি রেখেলাম নাই, নতুন শাখা বা সুট ছাড়বো। ভাত ফাতা অলরেডি ফাটাই দিছি, আলুবেরা দেখতে পারো আলুবেরার অবস্থা। এই দেখতে পারো আলুবেরা ইচ্ছা দেখো এখন এইভাবে। আর ফানোর গাছ একটা আমি লাগলাম না, একটা খালি পানি দিব দেখুন জিত হয় নাকি, জোর যদি বালা থাকে তোলে দিয়ে জিতা থাকে তো বৈশ জিত হইতে পারে। আমি লাগলাম না, এইটু কাফাতা ফুকাইয়া কিতা অবস্থা হয়েছে। দেখতে পারা একবারে 100% মরে গেছে, মানে বাঁচার চান্স একবারে নাই। দেখলাম অসুখ একবারে নাই, সপ্তাহ গাই গেছে, হানি দিছি দিয়েও তো বাঁচতে না লাগছে। তারপরে দেখা যাক, আমি ফেলাইতাম না, এখন স্টিল আমি চেষ্টা করলাম, যদি খোয়া যায় না নিশ্চয় কোনো নতুন শাখা ছাড়ে। এর লগে তারা আনটিল আমি মে এপ্রিল মে পর্যন্ত রাখবো আর কি, ততদিন তো আউটডোর প্লান্টস নিছি না, কত সময় রাখবো। তো দেখতে পারলাম দুই টাইম পরিচর্যা করলাম কিলা, আর কত ফানে দিতাম হইব, এটা ডিপোটা দেওয়া লাগবো লাগের। দেখতে পারলাম বাতা, আর আমি হইন্দ্র দেখাইম কিতা আমি বাতে করমু। বিয়ার সকল রুম টেম্পারেচার ওয়াটার দিবা এইভাবে,
بشي دوا لاغير دخت والله فاني ديسي البيور سخون فانر غاسو فاني ديرا دخت والله فاني ديلام تو بيور سخون فاني ايتينو تاد ديلايسي আর কোন খাস খাস ভাগ আমার কোন তো একটু ডিপ পানি দেওয়া লাগবে দিয়ে আবার উইন্ডো ছিল বেখান নো তো ভিউয়ার্স সকল ইতিনটা তো আর মরে গেছে সাইডটা দেখতে পারো ড্রাইভন ফলাই দিমো আর এদো কা উইন্ডো ছিল বস সাফা করছি আর এদো কা বিলাই কি তা করতে তাই উইন্ডো ছিল না দেখতে পারো কিছু ডায়াবেটিক্স এর গাছ ওগুলো আমি আবার মাটি মাঝে রোপণ করমু ওই দেখতে পারো জোর সারা তো দেখতে পারছো অক্টোবরের ডাল অন্তর খাচ্ছি ওগু আবার তৈম ফারেত পিজে যাতে আবার নতুন শাখা রুট সারব তো ওগুলো ট্রান্সপ্লান্ট করম মাটির মাঝে এখন আর ওই দোকানে ফানোর গাছ রয়েছে আমি গু মরে গেছে এই দোকায় গু শেষ সেগুলো বাঁচত না এগুলো টুটেলি মরে গেছে দেখতে পারল একবারে শেষ একটা ট্রান্সপ্লান্ট হচ্ছিল এরপরে ওই দেখতে পারলাম একটা ফানোর গাছ তো ফানার গাছটা আবার একটু দেখলাম ডেটা জিতা আছে দেখো নতুন করে জল সারছে দেখতে পারা হাতা সারছে দেখা যার ওই গুতা কি জীবন এগুলো রাখবো আর ওই দেখতে পারা একটা হইলো চাইনিজ পয়সা কর গাছ চাইনিজ জাপানিজ বা আমেরিকান পয়সা কর গাছ দেখতে পারা এগুলো নিয়ে আমাকে উইন্ডো ছিল এখন হঠাৎ যেন রয়েড লাগে কেন তো রয়েড লাগে না এটা একটু সাটাই করিয়া নিমুগি দেখতে পারা তো একটু ফানি দেওয়া লাগবো ফানি উনি দিয়া নিমুগি ইটারে দেখতে পারলা আর ট্রান্সপ্লান্ট দেখতে পারবা কেনা করে এগুলো রাখি দিলাম এখন চালানো থাকি দিব ডক্টরের ট্রান্সপ্লান্ট করবো দেখবা আপনারা তো বিয়ার সব দেখতে পারে কিন্তু ডিপ ওয়াটার দিছি আর এগুলো একটু সাটাই করে লাইছি দেখো কা তো কিন্তু নিমকে আমার রয়েছে যেখানে লাগে আর এগু একটু ঘর ডাইরেক্ট সানলাইট খাইলে মরার সম্ভাবনা আছে বিকজ এগুলো তো একটু শেডি এরিয়াত আছে এর লগে আত্মার লগে ওই লগিয়া ডাইরেক্ট সানলাইট তো না আস্তে আস্তে ডাইরেক্ট সানলাইট তো নিবা না মানে যেন রোদ লাগে আস্তে আস্তে তারে জো করবো আগে হালকা রোদ তো না বাদে স্ট্রংগার রোদ তো নিব আলা করলে ভালো বাট আমার কোনো চয়েস নাই আমি রাখি দিব ডাইরেক্ট ওখানে বাট আপনারা এলা করবা না হয়তো করলে গাছের পাত্তা জ্বলা জ্বলার সম্ভাবনা থাকবো মরার সম্ভাবনা থাকবো ভিউয়ার্স এখন দেখতে পারলাম উপদেশন আনি লিছি বাট এখানে সানলাইট লাগে বাট আখতা ধরে রোদ রাখলে হয়তো ফাটাই গুলো জোর হয়েছে নরম খেসমা রোদ খাইছে না লগে হঠাৎ রোদ খাইলে ফাটা ড্যামেজ হইতে পারে তো আসলে হালকাতনে হালকা রোদ তো নে বা স্ট্রং রোদ তো নিলে মালা বা ডাইরেক্ট অ্যাভয়েড করবার সাইড ডাইরেক্ট সানলাইট তো নেই তো ভিউয়ার্স এখন লগন বাড়া বাখরি দিমু অগ্গু বাড়া বাখরি দিমু বিয়ার সকল দেওকা বিলাইর কারণে জানি না কি তৈব এবার নামো 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 তো বিয়ার সকল দেখতে পারলাম আমি এখন বেগর মাঝে বসছি ফুড বেগর ভিতরে হারাইছি ওই দেওয়া কারণ ওই লোক যদি ফানি উনি দেই তো ফানি লিক করি বাড়াইতো না তলে দিয়ে থাকি যাব বিকজ একটা চর্চার নাই বা তোলা নাই করি রাখছি যদি আপনারা কোনো তোলা চর্চা থাকে না আপনারা ফুড ব্যাগ ইউজ করতে পারবা যাতে ফানি দিলে তোরা ফানি নিচে থাকতে পারে বাড়াইয়া আউটিট না হওয়ায় জেলা আর এখানে আমি ফয়েল পেপার দিলাইছি তো আর ফানে এই তো নাই তো ও দেখতে পারলা আমার এখানে আদা লেবুর গাছ এই তিনটা আদা লেবুর গাছ লাদারে নাই কোনো আরও কতটুকু বাঁচবো আমি অলরেডি তিন চারটা মরে গেছে আর বাকি তিনটা আগে কোনো রকম জিতা আছে আর কি আর একটু পটা একটু হইলো অন্য ফুরস্তে মেলা তো ও দেখতে পারলা আরও না আমি রাখবো তো আমার ডায়াবেটিক্সের গাছ আইনাও শেষ ফুল উইন্ডো হয়ে গেলো কভার হয়ে গেলো আপনারা দেখো আমি এখন ডায়াবেটিক্সের গাছ ট্রান্সপ্লান্ট করবো মাটির মাঝে ইউয়ার সকলে দেখো আর অলরেডি মাটি লই লিছি সিড সোয়িং অ্যান্ড কাটিং কম্পোস্ট নো মাল্টিপারপাস পল পারপাস কম্পোস্ট না এখন দেখতে পারবা আমার এই যে এখন তো জ্বর সারছে বন্ধুরে কিছু আমি একটু মাটি কমানি লাগবো লাগে পড়ি যা ওই একটা গাছ তো করতাম মনে করে দিলাম দেখতে পারলা আপনারা এই দেখতে পারলা কত সুন্দর
জোর দিয়া সারছে, জোরে একটু পুশ করিয়া তুলে দিলেই বা গাছ তিনটা ডালে কেন মাটি যদি আরো লাগিয়ে দিবা আপনারা একটু আস্তে আস্তে একটু স্লোলি প্রেস করবা যাতে গাছটা থাকে সুজা থাকে। দেখতে পারলা এবং ফানে দিলেই বা তো এইগুলো আপনার একটা যত হলো আমার ডায়াবেটিক্স গাছ রোপণ করছি আর একটু মাটি লাগবো আমি দিলাম। তবে সকল দেখতে পারলে আমি একটা গাছ ট্রান্সপ্লান্ট করছি মাটির মাঝে, এখন ফানে দিলে মাত দিয়া দেখতে পারলা আপনারা উম গরম ফানে দিব, উম গরম না মানে কুসুম গরম, তো ঠান্ডাও না এত গরমও না, জাস্ট রুম টেম্পারেচার ওয়াটার দিবা। দেখতে পারলে আমি এখন আপনার সাহায্যে পানি দিলে এটা না এইভাবে আপনারা পানি দিতে পারবা, যদি আপনারা স্প্রে বোতল সামনে না থাকে পানি দেওয়ার বোতল না থাকলে আপনারা হাত দিয়ে এইভাবে দিতে পারবা, হাতার উপরে কিনতে ফেললে ফালাই দিবা, এই একটা ভাত পাতা ফালাই দিলাম। শেষ সম্পূর্ণ একটা গাছ রোপণ করলাম, ট্রান্সপ্লান্ট করলাম মাটির মাঝে, কীভাবে ট্রান্সপ্লান্ট করতে দেখতে ফেললা আর ও দেখতে ফেললা আমার নয় আজও একটু আমি কিতা করবো ফালের মাঝে। এইভাবে আপনারা এইভাবে অনেক অনেকগুলা গাছ আছে, আপনারা এইভাবে উৎসাহিত বা এইভাবে ফ্রেশ পানি দিবা দেখতে ফেললা দিয়ে আপনারা এগুলা রাখি দিবা কুঞ্জ শিলখানটাতে। এইভাবে আমার একটা কমপ্লিট অক্টো আমি নিমগে আমার লর্দা গাছ। তো যাই হোক আমার পার্সোনাল গার্ডেন আর ইউকে বলাকার ইউটিউব চ্যানেল লাগে, যারা সবসময় সাপোর্ট করে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছেন আপনি সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকার নোটিফিকেশন বেল বাজে রাখবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে দেখতে পারে। তো আজকের মতো ওখানে আমি শেষ করলাম, রিসিলে বললাম ফাড়ি দিলে থাকলো, এখন আমি ওকে আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।